দর্শক, খবরের শুরুতেই আপনাদের জানিয়েছিলাম আগামীকাল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি টোয়েন্টি সম্মেলন। ইতিমধ্যেই সম্মেলন ঘিরে আসতে শুরু করেছেন বিশ্বনেতারা, ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমরা এই বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। নয়াদিল্লি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, বিশ্বনেতাদের আগমন ঘিরে দিল্লির পরিস্থিতি কেমন দেখছেন এটি একটু জানাবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যায়, কী কী বিষয়ে আলোচনা হতে পারে কিছু জানতে পেরেছেন? মামুন, আপনার প্রথম প্রশ্নের জবাবে বলি, এই মুহূর্তে দিল্লির যে চিত্র, দিল্লির একটি বড় অংশের যে চিত্র, সেই অংশের সাথে আসলে এখানকার যেই অধিবাসীরা আছে, সবসময় থাকে, তারাও কিন্তু পরিচিত না। দিল্লি নিরাপত্তার চাদরে এক ধরনের ঢেকে ফেলা হয়েছে এবং বেশিরভাগ সড়কে কিন্তু যান চলাচল খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এটি একটি শহরের সদা ব্যস্ততম এলাকা, সবসময় কিন্তু এই জায়গাটিতে প্রচুর মানুষজন ভিড় করে থাকে, একটি বাণিজ্যিক এলাকা। এখানকার চিত্র আপনি যদি দেখেন, খুব গুটি কয়েক অতি জরুরি কাজের জন্য যারা বের হয়েছেন তারাও কিন্তু অনেকটা পথ, অনেক ক্ষেত্রে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেওয়া লাগছে। নিরাপত্তার জন্য এই ব্যবস্থা যে নেওয়া হবে এই তিন দিনের জন্য, 8, 9, 10, এটি কিন্তু আগে থেকেই দিল্লি পুলিশ বলে দিয়েছিল। আজকে সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু দিল্লি এসে পৌঁছেছেন, অন্যান্য বিশ্বনেতারাও আসতে শুরু করেছেন। স্থানীয় সময় 1টার পরপর প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন। আর আরেকটি কথা আপনি যেটি বলছিলেন মামুন, আজকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর যেই দিল্লি সফরসূচি তার শুরু হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের মধ্য দিয়ে। এর আমরা যতটুকু জানতে পেরেছি, তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে দুটি দেশের মধ্যে। এর বাইরে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তো আছেই, যেহেতু দুই শীর্ষ নেতার বৈঠক, খুব সঙ্গত কারণেই কিন্তু সেই বিষয়গুলো উঠে আসবে এমনটা ধারণা করা হয়। আরেকটি বিষয় মামুন, এই আজকের বৈঠকটিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনি জানেন, সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে পশ্চিমা যে মাথা ব্যথা বা বিশেষত যুক্তরাষ্ট্রের যেই কনসার্ন, সেই বিষয়টি কিন্তু অন্যান্য অনেক দেশ, চীন, ভারত সহ, তারা বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। তারা আসলে বাংলাদেশের নিজস্ব রাজনীতিতে অন্য দেশের হস্তক্ষেপের বিরোধিতা কিন্তু প্রকাশ্যেই জানিয়ে এসেছে। সার্বিকভাবে আজকে এমন একটি দিনে নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে, তার কিছুক্ষণ আগেই কিন্তু জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক আছে। সব মিলিয়ে বাংলাদেশ ইস্যুতে ভারত তাদের নিজেদের অবস্থান হয়তো যুক্তরাষ্ট্রের কাছে পরিষ্কার করবে, সেই ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হয়তো কথা হবে। পুরো বিষয়টিই কিন্তু আমরা আসলে অনুমান করতে পারি, বা এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করে তারা মূলত বিষয়টা অনুমান করতে পারে। তবে সব মিলিয়ে কোন কোন বিষয়গুলো আলোচনায় স্থান পেল বা কোন কোন বিষয়গুলো দুই নেতার আলোচনার টেবিলে থাকলো, সেটি কিন্তু বৈঠক শেষ হওয়ার পরেই বলা যাবে। আজকে স্থানীয় সময় 5:30 নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠকটি হওয়ার কথা আছে। এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন, এটি কিন্তু এক ধরনের নজিরবিহীন, কারণ নরেন্দ্র মোদী তার বাসভবনে বিশেষত অন্যান্য দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে যখন দ্বিপাক্ষিক বৈঠকে বসেন, এই বিষয়টি কিন্তু আগে কখনো দেখা যায়নি। নিজ বাসভবনে ডেকেছেন এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য। সব মিলিয়ে এই বৈঠক শেষ হওয়ার পর বোঝা যাবে কোন কোন বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে এবং এখান থেকে আসলে কী ধরনের ফল ভবিষ্যতে বাংলাদেশ পেতে পারে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই ছিল এখান থেকে এখানকার সর্বশেষ। স্থানীয় সময় 1টার পরপর প্রধানমন্ত্রী অবতরণ করবেন দিল্লিতে, ঢাকা থেকে উনি এরই মধ্যে রওনা করেছেন, আপনারা সে কথা জেনেছেন মামুন। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে প্রয়োজনে আমরা আবারও আপনার কাছে ফিরব। সহকর্মী সাদ বিন শফিক যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে।